দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবার ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করা হলো। নতুন ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করলেন রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। মুখ্যমন্ত্রী উদ্যোগে এবং প্রদীপ মজুমদারের সহযোগিতায় এই নতুন ডায়ালিসিস ইউনিট চালু করা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে, যা সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে হাসপাতালে আসা রোগীদের। এই প্রচেষ্টাকে শুধু সফল করা নয়, তাকে উত্তরোত্তর আরও বৃদ্ধি করা, এটি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য এবং এখানেই তার ব্যতিক্রমী চরিত্র। আমরা তার সহায়ক হিসেবে গর্ববোধ করি এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন, আমাদের যারা বিশিষ্ট ডাক্তাররা রয়েছেন, যারা স্বাস্থ্য প্রশাসক রয়েছেন, তারা এত সুন্দর, এত পরিশ্রম করে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন, তার জন্য আমি তাদের সাধুবাদ দিয়ে শেষ করতে পারব না। উল্লেখ্য, এর আগেও দুর্গাপুর মহকুমা হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু ছিল। সেখানে অনেক কম খরচে পরিষেবা পেতেন মানুষ। একটি বেসরকারি সংস্থার সঙ্গে সহযোগিতায় এই পরিষেবা দেওয়া হতো, কিন্তু দীর্ঘদিন যাবৎ তা বন্ধ হয়ে যায় বিভিন্ন জটিলতার জেরে। পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী দুর্গাপুরে এলে তাকে এই ডায়ালিসিস ইউনিট চালু করা নিয়ে অনুরোধ জানান মানুষজন। তারপরেই সেই উদ্যোগ নেওয়া হয় এবং অত্যাধুনিক মেশিন আনা হয়েছে ডায়ালিসিস পরিষেবার জন্য। অত্যাধুনিক এই সমস্ত মেশিনপত্র দিয়েই ডায়ালিসিস পরিষেবা দেওয়া হবে মানুষজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবেন মানুষজন। পঞ্চায়েত মন্ত্রী তথা পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার এই পরিষেবার উদ্বোধন করেছেন। সঙ্গে দুর্গাপুরের মেয়র, হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সহ বিশিষ্টরা হাজির ছিলেন। স্বাভাবিকভাবেই এই পরিষেবা চালু হওয়ায় খুশি শহরের মানুষ। আমাদের প্রয়াস এখানে এই সরকারি হাসপাতালে, বিধাননগর সাব ডিভিশনাল হসপিটালে পরিষেবা, এসব রোগী কল্যাণ সমিতির সুপারিনটেন্ডেন্ট, হসপিটালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্টের স্বাস্থ্য পরিষেবার দায়িত্বে যিনি আছেন, তারা সকলে মিলে সবসময় চেষ্টা করেন আমাদের জনসাধারণকে উন্নত মানের পরিষেবা দেওয়া। উল্লেখ্য, বাইরে থেকে ডায়ালিসিস পরিষেবা নিতে হলে অনেক খরচ করতে হয় রোগীর পরিবারকে, কারণ এই পরিষেবা যথেষ্ট খরচ সাপেক্ষ। সেই জায়গা থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে, যা বহু মানুষকে অনেক সুবিধা দেবে, রোগীদের আরও সুবিধা দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।